নির্বাচন ইস্যুতে তত্ত্বাবধায়ক সরকার বা প্রধানমন্ত্রী পদত্যাগ নিয়ে জাতিসংঘের কোনো মতামত নেই, তবে তারা নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে গুলশানে বাংলাদেশ নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয় প্রতিনিধি গোয়েন লুইসের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান সহ দলের আরও পাঁচ সদস্য নিয়ে পূর্ব নির্ধারিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এক ঘণ্টার বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদেরকে জানান, গোয়েন লুইস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবি নিয়ে জাতিসংঘের কোনো আগ্রহ নেই। আওয়ামী লীগ চায় বিএনপি আসন্ন নির্বাচনে অংশ নিক, এমনটা জানানো হয়েছে জাতিসংঘের এই আবাসিক প্রতিনিধির কাছে। খুব বেশি স্ট্রেস দিচ্ছে সেটা হচ্ছে যে কেয়ারটেকার, প্রাইম মিনিস্টারের রেজিগনেশন, পার্লামেন্টের ডিসলিউশন, এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা বলেছি আমরা একটা কম্পিটিটিভ ইলেকশন চাই এবং সেখানে আমরা বিএনপির মতো বড় দল আছে সেটা আমরা চাই। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলিরে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে, মানে কি ধারাবাহিক নাটক গোলক ধাঁধা সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কি আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি, মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।